আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বরিশালে র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বাগেরহাট বাস স্ট্যান্ডে বিনামূল্যে চালকদের চোখ এবং রক্ত পরীক্ষা করা হয়। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে র্যালি ও আলোচনা সভায় হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র্যালি আলোচনা সভা হয়েছে ফরিদপুর যশোর কক্সবাজারে। হবিগঞ্জে আলোচনা সভায় চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন বক্তারা। নড়াইলে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নোয়াখালীতে আলোচনা সভায় বক্তারা চালকদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।